প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলা কথা তুলে ধরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বিশ্ব শান্তির পক্ষে সওয়াল করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকোর। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের 77তম সাধারণ অধিবেশনের মঞ্চে বিশ্ব নেতাদের সামনে মাকোর বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি তখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেন, এখন যুদ্ধের সময় নয়। যথার্থই বলেন, গত 16 সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হয়েছিল পুতিনের। সেখানে রুশ রাষ্ট্রনেতাকে মোদী বলেন, আজকের যুগ যুদ্ধের কথা বলে না। সে প্রসঙ্গ তুলে এনে সাধারণ অধিবেশনের মঞ্চে শান্তির পক্ষে জোরদার সওয়াল করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাকোর বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই বলেন, এটা যুদ্ধের সময় নয়, এটা পশ্চিমের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময়ও নয়, বা পশ্চিমকে পূর্বের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ারও সময় নয়।